হ্যালো ফ্রেন্ডস, আই এম সুজন, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ ক্যান লার্ন। এবং আজকের বেসিক ফটোশপ সিরিজের 37 নম্বর ভিডিও, এবং আজকের আমাদের টপিক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ অ্যান্ড এক্সপোজার। এই 4টে অপশান দিয়ে আমরা কীভাবে ফটোর ব্রাইটনেস বাড়াবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা খুব ইন্টারেস্টিং টপিক, তো দেখে নিই। তো এই 4টে টপিকগুলোর পার্টিকুলার পার্ট টপিকগুলো অ্যাকচুয়াল কাজটা কী করে সেটা এই উদাহরণটার সাহায্যে আমরা দেখে নেবো। তো এটা তো যেহেতু RGB কালার সেট করেছি, তো এর সাহায্যে আমরা এখানে দেখে নেবো, তারপর আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা বুঝে নেবো। ওকে, তো আমরা শুরু করি। ইমেজ মেনুর মধ্যে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে, এই গ্রুপের মধ্যে পড়ছে এই 4টে অপশান: ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ অ্যান্ড এক্সপোজার। তো বাকি গ্রুপগুলো যেগুলো আছে আলাদা আলাদা, এগুলো আমরা পরপর সব কটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, স্টেপ বাই স্টেপ আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন। ওকে, তো ব্রাইটনেস, কন্ট্রাস্ট আমরা ক্লিক করার পর এখানে দুটো অপশান পাচ্ছি, দেখুন, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো যখনই ব্রাইটনেস বাড়াবো, তো এর মধ্যে যে ব্রাইট কালারটা অর্থাৎ ইয়েলো কালার, এই হোয়াইট কালারটা বাড়তে শুরু করবে। দেখুন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট মানে হচ্ছে কি, ব্রাইট হবে। কন্ট্রাস্ট মানে কি, ব্ল্যাকটা বাড়বে। দেখুন, কমালে ব্ল্যাকটা বাড়ছে। ওকে, এখানে হালকা হালকা মানে ওর উপর ডিপেন্ড করে, যদি আমি ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, এরপর যদি কন্ট্রাস্টটা বাড়াই, দেখুন ব্ল্যাক। তো ওর উপর যতটা ব্রাইটনেস আছে তার উপর ডিপেন্ড করে। দেখুন, ব্রাইটনেস আমি কমিয়ে দিয়েছি এখন। ওকে, এখন যদি আমি কন্ট্রাস্ট করতে যাই, দেখুন কন্ট্রাস্ট কমালে ব্রাইটনেস কিছুটা আসছে, এটা বাড়ালে আবার একটু বাড়ছে। ওকে, এইভাবে ক্যান্সেল। নেক্সট, এর পরের অপশান যেটা আছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে, লেভেল। লেভেলটা কি করে, ওই সেমই কাজ করে। দেখুন, এখানে আমি যদি লেভেলটা যদি বাড়াই, তো দেখুন ব্রাইটনেস বাড়ছে। ওকে, দেখুন এই যে ব্রাইটনেস বাড়ছে। ওকে, দেখুন ব্রাইটনেস বাড়ছে, পুরোপুরি কমাই দিলে পুরোপুরি ব্রাইটনেসটা মানে অরিজিনাল কালারটা চলে আসে। আর এদিক থেকে যদি কমাই, তো দেখুন ব্ল্যাকটা বেড়ে যাবে, তো একদম কাছে নিয়ে গেলে ব্ল্যাকটা চলে যাবে। ওকে, তো এটা ওই একই জিনিস, ঠিক আছে। তো এখানে আউটপুট লেভেল যেটা, আউটপুট লেভেল বলতে এটা হচ্ছে 0 থেকে 255টা, এটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালারটা আমাকে একটু বলে দিই, ধরুন আপনি এখান থেকে কালার পিকার চুজ করেছেন, এবার এখান থেকে যে এই যে 0, এটা একদম তো 0 কালার, 255, দেখুন 255। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতদূর আসবেন, ঠিক আছে, এটা গ্রে নাবতে থাকবে। তো এদিকে যাচ্ছে এখন এটা। ওকে, তো এইখান থেকে এদিকে যত আসেন, দেখুন গ্রে, আর এতগুলো 255টা কম্বিনেশন, তো এটা 0 থেকে 255টা কম্বিনেশন। সেই জন্য এইখানে যেটা দেখছিলাম আমরা লেভেলের মধ্যে, এই যে অপশানটা, এটা 0 থেকে 255টা কম্বিনেশন। এখানে আপনি কম করবেন, তো ওর কিছু লেভেলটা কম হয়ে যাবে। ওকে, আর এটা যদি মানে, আর এটাকে যদি একটু এদিকে নিয়ে যান, তো এটাও সাদা ভাগটা বাড়বে, আর এদিক থেকে এদিকে নিয়ে গেলে গ্রে ভাগ আসবে আস্তে আস্তে। দেখুন গ্রে ভাগ আসছে আস্তে আস্তে। ওকে, তো পুরো ফটোটার মধ্যে হচ্ছে কিন্তু এটা, কারণ এটা একটাই ফটো। ওকে, তো লেভেলের পরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে কার্ভ। কার্ভ ওই একই টাইপের কাজ করে। কার্ভ কী কাজ করে, দেখুন কার্ভকে কম বেশি করলে দেখুন উজ্জ্বল হচ্ছে। ওকে, আবার কমালে, নিচে দিয়ে নামালে ডার্ক হবে, ডার্ক হবে। ওকে, তো এগুলো ডিপেন্ড করে। এবার এখান এখানের মধ্যে RGB মানে কার্ভের মধ্যে কিছু কিছু অপশান আছে। দেখুন চ্যানেল, এখানে RGB মোড আছে, এখানে রেড, যদি আপনি চান শুধু রেডটা বাড়াবেন, তো দেখুন শুধু রেড বাড়বে। দেখুন এখন যে কালারটা আছে, তো আমাদের রেডটা বাড়ছে, বুঝতে পারছেন, দেখুন রেড বাড়ছে। যদি আপনার মনে হয় যে না গ্রিনটা বাড়াবো, তো গ্রিনটা বাড়াতে গেলে দেখুন গ্রিন বাড়বে, দেখুন গ্রিন বাড়ছে। ওকে, কোনো ফটোর মধ্যে কোনো কোনো পার্টের কখনো কখনো রেড বাড়তে লাগে, কখনো কখনো গ্রিন বাড়তে লাগে, কখনো কখনো ব্লু বাড়তে লাগে। দেখুন ব্লু বাড়াবো, দেখুন এর মধ্যে যে ব্লু পার্টটা রয়েছে সে ব্লু পার্টটা বাড়বে। ওকে, এবার এর মধ্যে আর অপশান আছে কি, এখানে একটা কালার পিকার, এটা হচ্ছে কি গাঢ়, এটা যখন ক্লিক করবো, তো এখানে যে গাঢ় অংশটা আছে সেটা নেবে। দেখুন গাঢ় অংশটা পুরো আপনাকে চেঞ্জ করে দিলে, এখান থেকে মিড টোন, মিড টোনে ক্লিক করলে এখানে মিড টোন, তো এখানে ক্লিক করলে মিড টোন পার্টটা নেবে। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রাইট কালার, তো আপনি এখানে ব্রাইট কালার চুজ করবেন, তো ব্রাইট কালার পুরো রিমুভ করে দেবে। ওকে, নেক্সট যে অপশানটা রয়েছে, আপনি এই যে কার্ভটা, এটা তো এরকমভাবে নিতে পারেন, প্লাস হচ্ছে পেন্সিল মানে এটা দিয়ে ড্র করেও নিতে পারেন। দেখুন এই যে ড্র করে নিলাম, নেওয়ার পরে আপনি জাস্ট এটা ক্লিক করুন, দেখুন এটা চলে এসছে। হ্যাঁ, আর এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আপনার চলে আসছে, তো আপনি এরকম নিজেরও পয়েন্ট বানিয়ে বানিয়ে করতে পারেন। দেখুন এরকম পয়েন্ট বানিয়ে বানিয়ে দেখাচ্ছি কীভাবে পয়েন্ট বানিয়ে বানিয়ে করবেন। তো একবার এটা ক্রস করে ইমেজমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট কার্ভ ওপেন করলাম, তো আপনি এখান থেকে পয়েন্ট বানাতে পারেন, দেখছেন পয়েন্ট। এবার পয়েন্ট বানিয়ে এটাকে কম বেশি করতে পারেন, তো অনেকগুলো পয়েন্ট, যত ইচ্ছা পয়েন্ট বানাতে পারেন। তো এটা পয়েন্টগুলো সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডটা ডিলিট করলে ডিলিট হয়ে যায়, কি পয়েন্টগুলোকে সিলেক্ট করার পরে কিবোর্ডটাকে ডিলিট, পয়েন্টগুলো সিলেক্ট করার পরে কিবোর্ডটাকে ডিলিট করলে পয়েন্টগুলো সব ডিলিট হয়ে যাবে। ওকে, আর এই যে অপশানটা, এই অপশানটা দিয়ে আপনি, এই অপশানটা দিয়ে আপনি ফটোর ব্রাইটনেস এরকমভাবে কম বেশি করতে পারেন। ওকে,
তাহলে কার্ভের মধ্যে এই যে অপশনটা দেখতে পেলেন, এই অপশনটা এই কাজ করে। তারপরে এখান থেকে আপনি বেস লাইন, এগুলো চ্যানেল ওভারলে, এগুলো হিস্টোগ্রাম, হিস্টোগ্রামটা অন করে রাখলে হিস্টোগ্রাম এখান থেকে, এই যে এটাকেই বলে হিস্টোগ্রাম আর কি, ঠিক আছে। তো নেক্সট অপশন হচ্ছে এই যে আপনি নিজের যেটা বানালেন, ঠিক আছে, এটাকে আপনি আবার এই যে প্রিসেট, প্রিসেটের মধ্যে কি আপনার নিজের চ্যানেল, নিজের যে কোনো ক্রাব আপনি আবার সেট করে রাখতে পারেন। সেটা কীভাবে করবেন, অপশানে ক্লিক করার পরে, ঠিক আছে, অপশানে ক্লিক করার পরে এখানে অপশান দেবে, এখানে দিচ্ছে না, এটা এখানে দেবে, এখানে ক্লিক, এই যে সেভ, এটাকে আপনি সেভ করে রাখতে পারেন, আবার নেটে ডাউনলোড করে তাহলে লোড করতে পারেন। ওকে, তো এটা গেল কার্ভের মধ্যে যা যা অপশান আছে দেখিয়ে দিলাম। প্রিভিউটা ক্লিক করে রাখলে তাহলে কি হবে, অনেক ফটো যা কাজ করেন তো সেগুলো দেখতে পাবেন। ওকে, তো এটা যা কার্ভের মধ্যে এই পার্টগুলো রয়েছে, তো এরকম অ্যাডজাস্টমেন্ট কার্ভ লেভেলও এরকম পার্ট রয়েছে। দেখুন লেভেলের মধ্যে আপনি আবার নিজের যদি একটু কম বেশি করে, যদি ধরুন কম বেশি করে রেখেছেন, এটাকে আপনি সেভ করতে চান, তো আপনি এখান থেকে সেভ করতে পারবেন, আবার লোড করতে পারেন নেট থেকে ডাউনলোড করে। ওকে, তো এখানে ওই সেম অপশান রয়েছে, এটা সেই ডার্ক, তো আপনি ডার্কে ক্লিক করলে ডার্ক নেবে, এটা মিড টোন, মিড টোনে ক্লিক করলে মিড টোন নেবে, এটা হচ্ছে ব্রাইট এন্ড, তো ব্রাইটে ক্লিক করলে ব্রাইট এন্ড নেবে। ওকে, তো এই অপশান আছে, প্লাস চ্যানেল আর রেড আছে, রেডকে আপনি কম বেশি করতে পারেন, দেখুন রেড কম বেশি এখান থেকেও করা যেতে পারে, ঠিক আছে। এই সেম অপশান, প্রিসেট আছে, কিছু কাস্টম প্রিসেট বানানো আছে, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, তো আমরা দেখলাম লেভেল, দেখলাম কার্ভ, দেখলাম ব্রাইটনেস, দেখলাম, এবার এক্সপোজার দেখি। এক্সপোজারের মধ্যে এক্সপোজারের অপশান আছে, দেখুন এখানে ডিফল্ট কিছু আছে, তাছাড়া বানানো থাকলে সেটাকে আপনি এখানে সেভ করতে পারবেন। তো এখানে এক্সপোজার কী করে, দেখুন এক্সপোজার যত বাড়াবেন তো যে ফটোর যে লাইটেন পার্টটা সেটা বাড়বে, ওকে, এবং অফসেট যদি বাড়ান তাহলে কী হবে, ফটোটা কিছু গ্রে পার্ট চলে আসবে, মিড টোন আর কি ওদের দুয়ের মধ্যে। গামা কী হবে, বাড়াবেন কমাবেন তো লাইটও বাড়বে একসাথে, একসাথে মানে ডার্ক পার্টও বাড়বে। ওকে, আবার এখানে ওই একই অপশান আছে, আর এগুলোকে আপনার যেটা চেঞ্জ করছেন সেটাকে আপনি এখান থেকে সেভও করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে অপশান। তো অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে যে অপশানগুলো আছে এগুলো আপনি লেয়ার ক্রিয়েট করেও নিতে পারেন। দেখুন এই যে অপশানটা রয়েছে, ঠিক আছে, এটার উপরে আপনি জাস্ট এখানে যে অপশান, এই যে এটা, এই অপশানটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে নিতে পারেন। প্লাস লেয়ার মেনুতে ক্লিক করার পরেতে এই দেখুন নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকেও আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট ক্লিক করলাম, এইখানে দেখুন এই যে লেভেল আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে, কার্ভ আছে, এক্সপোজার আছে, এগুলো আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ব্রাইটনেস কন্ট্রাস্ট খুলে যাবে এইভাবে, তো আপনি এবার এখান থেকে এইভাবে দেখতে পারেন। ওকে, যদি নেওয়ার পরে এবার আপনি এগুলোকে ক্লিপিং মাস্ক হিসেবে নিতে পারেন, এগুলো হচ্ছে ক্লিপস হিসেবে নিতে পারেন। ওকে, আবার এগুলো হচ্ছে, এটা হচ্ছে দেখার জন্য। ওকে, এখান থেকে ডিলিটও করতে পারবেন। তো এই সব অপশানগুলো সেম সেম একই অপশান আপনি এখান থেকে পাবেন। আবার এগুলোকে ডিলিট করার জন্য ডিলিট, ডিলিটে ক্লিক করবেন তো ডিলিট হয়ে যাবে। ওকে, তো এইখানে ওই সেম অপশান আছে। তো আমরা যা যা কাজ করবো না পরবর্তীকালে, তো সেগুলো আমরা লেয়ারের উপরেই কাজ করবো, তাহলে ফটোর আসল অরিজিনাল ফটোর উপর কোনো ডিফেক্ট পড়বে না। তো সেম অপশান ওই যে ওখানে যা যা অপশান আছে এখানেও রয়েছে। তো এই যে ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এখান থেকেও কাজ করতে হবে। কার্ভ ক্লিক করবেন তো দেখবেন এই কার্ভ ওপেন হয়ে গেছে। তো এই কার্ভটাকে আপনি যা যা ওখানে অপশান আছে সেম সেম অপশান এখানেও আছে। ওকে, তো এইভাবে কাজ করতে পারি। তো আমরা একটা ফটোর উপরে এবার এক্সাম্পল নিয়ে নিই, নিয়ে এটাকে, তো আমাদের তো দেখাই হয়ে গেল অ্যাডজাস্টমেন্টের মধ্যে যা যা অ্যাডজাস্টমেন্টের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ যা যা রয়েছে দেখা হয়ে গেল, এক্সপোজার। ওকে, তো এখন আমরা একটা ফটোর উপরে এক্সাম্পল নিয়ে এগুলোকে আরও সহজ করে বুঝে নিই। ওকে, তো একটা ফটো ওপেন করলাম, এই ফটোটাকে, এই ফটোটার মধ্যে ব্রাইটনেস, তারপরে অনেক লাইটিং ভার্বটা অনেকটাই কম আছে। তো এই ফটোটা ওপেন করার পর এবার ইমেজ, ইমেজ মেনুতে যাবো, অ্যাডজাস্টমেন্টে যাবো, তো এর ব্রাইটনেস কিছুটা বাড়াবো। ওকে, দেখি ব্রাইটনেস কিছুটা বাড়াই, দেখুন ফটোর ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, বাড়ছে না যতটা প্রয়োজন মতো, সামথিং বাড়ালাম, এর কন্ট্রাস্ট কিছুটা করলাম, কন্ট্রাস্ট করে দেখুন যে চুলের যে কালারটা, ডার্ক পার্টটা আছে না, সেই ডার্ক পার্টের কালারগুলো বাড়ছে, দেখছেন তো, হিসেব মতো করলাম। ওকে, দেখুন ফটোর অরিজিনাল কালার ফিরে পড়লো, দেখুন প্রথম এই ছিল, এখন এই হয়েছে, দারুণ এফেক্ট দেওয়া যায়, ঠিক আছে। ফটোর কালার কম থাকলে তো সে ইউজ করা যায়। নেক্সট হচ্ছে, এটা তো ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে দেখলাম, এবার লেভেল, লেভেল দিয়ে দেখছি, লেভেল দেখুন, লেভেল যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে কী হবে, ব্রাইটনেস বাড়বে, ব্রাইটনেস বাড়বে। ওকে, ব্রাইটনেস বাড়ছে, আমার মনে হচ্ছে রেডের, রেডের কালারটা একটু বাড়ানো উচিত, তো আমি এখানে রেড নিলাম, নেওয়ার পর রেডের কালারটা বাড়াচ্ছি। তো দেখুন আপনার ফটোয় যেখানে যেখানে রেড আছে, রেড পার্ট আছে, সেই রেডের পার্টগুলো বাড়ছে আস্তে আস্তে। ওকে, এখান থেকে কিছুটা আবার ডার্কও করতে পারেন। ওকে, রেড বাড়বে, ডার্ক, তো এইরকমভাবে আপনি আপনার পার্ট চুজ করতে পারেন। এখান থেকে রেড থেকে আর জিবি চুজ করে নিন, চুজ করে নেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে কমিয়ে ঠিক করে নিন। তো এইভাবে আপনি করতে পারেন, দেখুন এটাকে করার পরে এই আগের ফটো আর এখন ফটো, দেখুন
কতটা ডিফারেন্স, ঠিক আছে? তো লেবেল ইউজ করলাম, এবার আমরা ইউজ করব কার্ভ। কার্ভ ইউজ করে কীভাবে করা যায় দেখুন, কার্ভটাকে আমি ধরুন বাড়াচ্ছি, যত বাড়াচ্ছি উজ্জ্বল পাঠ বাড়ছে, যত বাড়াচ্ছি উজ্জ্বল পাঠ বাড়ছে, ঠিক আছে? দেখুন এখান থেকে বাড়াই, একটু বাড়াই, দেখুন উজ্জ্বল পাঠ কিছুটা বাড়ছে, ঠিক আছে? এইভাবে বাড়ছে। এবার এখান থেকে কিছু একটা পয়েন্ট নিয়ে নিই, এই দেখি, আচ্ছা এদিকে একটু কমাই, এটা ফটো হিসাব মতো আপনাকে এটাকে করে করে দেখতে হবে, ঠিক আছে? নেক্সট আপনি যদি চান শুধু রেডটার পার্ট বাড়াবেন, তো রেডটাকে ক্লিক করুন। রেড ক্লিক করার পরে দেখুন এখান থেকে রেডের পার্ট বাড়ানো যাবে, যেখানে যেখানে রেড আছে, ঠিক আছে, সেগুলোর পার্ট বাড়ানো যাবে। এটা হচ্ছে হিস্টোগ্রামের অপশান, ওকে? তো রেডটা ইউজ করলাম, দেখুন এখন ফটো ডিফারেন্স, দেখুন প্রথমে এই ছিল, এখন এই হয়েছে, কত ভালো ফটোর ব্রাইটনেস বাড়ানো যাচ্ছে, ঠিক আছে? কার্ভ ইউজ করা গেল। নেক্সট অপশান যেটা আছে আমরা এক্সপোজার, এক্সপোজার ইউজ করছি, দেখুন এক্সপোজার দিয়ে এখন আমি কী করছি, এক্সপোজার দিয়ে দেখুন বাড়াচ্ছি ফটোর মধ্যে, কিছুটা বাড়ালে ঠিক আছে, বেশি বাড়ালে দেখুন ফটো জ্বলে যাচ্ছে, সাদা কালার এসে যাচ্ছে না পুরোপুরি। তো ও কী করে, সাদা কালার আনার চেষ্টা করে, তো আমি এখানে একটুখানি কিছুটা বাড়ালাম, অফসেট কিছুটা বাড়াবার চেষ্টা করছি। দেখুন অফসেট বাড়ালে কী হবে, সাদার উপরে গ্রে কালার ঢালতে শুরু করে, ঠিক আছে? এটা কমালে আবার দেখুন ব্ল্যাক কালার বাড়তে শুরু করে। তো ওটা ব্ল্যাক থেকে তো দেখালাম একটু আগে, তো ব্ল্যাক থেকে ও পুরো গ্রেটা নিয়ে যায়, ঠিক আছে, মানে সাদা কালার থেকে। তো এইদিকে এলে পুরো সাদা, আর এদিকে এলে ব্ল্যাক, তো যত নিয়ে যাবো দেখুন ব্ল্যাক, ওকে? তো আমি এখানে কিছুটা বাড়িয়ে দিলাম, মানে অরিজিনালি ফটোটা লুক দেওয়ার জন্য কিছুটা বাড়ালাম। গামা কারেকশান ও দুটো একসাথে বাড়ায়, তো আমি এটা একটু কিছুটা বাড়ালে কী হবে, দুটোই একসাথে বাড়াচ্ছে, মানে কী বলুন তো, মানে আপনার যে ব্ল্যাক পার্টটাকেও বাড়াচ্ছে, এদিকে হোয়াইট কালারটাকেও বাড়াচ্ছে। এটা কিছুটা কমিয়ে দেবো, এটা বেশি দেবো না, এটা কিছুটা দেবো, আর অফসেটটাকে কিছুটা বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো, দেখুন এই যে কমালাম। আর এক্সপোজার চাইলে আর একটু বাড়াতে পারেন, আর আমি কমিয়ে দিচ্ছি, ফটো চলে যাচ্ছে, ওকে? তো এখন দেখুন ডিফারেন্স, দেখুন এই ফটো এই, বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা যেটা জানলাম অ্যাডজাস্টমেন্ট থেকে, এই যে ব্রাইটনেস লেভেল কার্ভ আর এক্সপোজারের সাহায্যে কত সুন্দর ফটো মানে এফেক্ট চেঞ্জ করা গেল, তাই না? বেটার কাজ করা গেল। তো এরপরে যে টপিকগুলোতে আমরা এইসব পার্ট নিয়ে আলোচনা করব, তো আজ এইটুকুই। ব্রাইটনেস কন্ট্রাস্ট, তো যে আপনাদের কাছে যেসব ফটোগুলো রয়েছে, ব্রাইটনেস কম, লেভেল কম, কার্ভ কম, এক্সপোজার কম, তো দেখুন এই চারটের মধ্যে যে কোনো অপশান ইউজ করে আপনি ফটোটার ব্রাইটনেস বাড়াতে পারেন, ওকে? ফটোকে আরও অরিজিনাল লুক দিতে পারেন, যেমন এই ফটোটা ছিল একদম অরিজিনাল লুকই ছিল না, ফটোটা ছিল একদম পুরো কালারলেস, ঠিক আছে? তো এখন যেটা দেখি করে দিয়েছি, দেখুন এখন কালার বেশি আসছে, ওকে? তো এবার আপনি ইচ্ছা মতো এটাকে কম বেশি করে করতে পারেন, আর আপনারা যখন ইউজ করবেন না, এখান থেকে নিয়ে ইউজ করবেন, মানে আমি যেটা বলতে চাইছি, ধরুন এটাকে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে নেবেন অপশান, নেবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে ধরুন আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিচ্ছি, ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে এখান থেকে ক্লিপিং মাস্কটাকে দিয়ে দেবেন, দেওয়ার পরে এখান থেকে ব্রাইটনেস বাড়াবেন, দেখুন ব্রাইটনেস বাড়াচ্ছি আর কন্ট্রাস্টও বাড়াচ্ছি, কন্ট্রাস্টও বাড়াচ্ছি, ব্রাইটনেস বাড়াচ্ছি, বেশি হয়ে যাচ্ছে, তো এইভাবে বাড়াচ্ছি, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাকে আমি আপনি ওকে করে দিন, তারপর আপনার এটা আবার ডিলিট করে দিলে আপনার আবার জন্য ফটো চলে আসবে। তো আমি সবসময় বলবো যে এখান থেকে আপনি ইউজ করুন লেয়ার ক্রিয়েট করে, ওকে? এটুকুই, বাই। আর নেক্সট যে টিউটোরিয়ালটা হবে সেখানে তো ওই যে বাকি পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আর আমার চ্যানেলকে এখন যদি সাবস্ক্রাইব না করে দেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমার আগের যে টিউটোরিয়ালগুলোতে যা আলোচনা করেছি, টুল বার্স পুরোটাই কমপ্লিট করেছি আগের টিউটোরিয়ালগুলোতে, তো সেগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ এগুলো খুব উপকারী জিনিস, খুব দরকারি জিনিস, ঠিক আছে? সেগুলো দেখে নেবেন, আর এখন যে টিউটোরিয়ালগুলো আমরা মানে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো দিচ্ছি এখন এই ইমেজ মেনুর মধ্যে অপশন নিয়ে আমরা আলোচনা করছি, তো এগুলো অবশ্যই দেখুন, এগুলো খুব ইন্টারেস্টিং পার্ট, ওকে? তো বাই, টেক কেয়ার।